بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ইন্ডিয়া থেকে ভাই মোহাম্মদ আব্দুল আজিজ একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো যে কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না ফেলে দেয় না দূর করে দেয় তাহলে কি সে কাফের হয়ে যাবে ভাই মোহাম্মদ আব্দুল আজিজ আপনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বিষয়ে জানতে চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজার আল্লাহ কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে মালা যাতে কোনো কিছু দূর না করে দেয় বা কষ্ট যাতে কোনো কিছু দূর না করে দেয় তাহলে এই এর মাধ্যমে সে কাফের হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে রাস্তাঘাটে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে যেন দূর করে দেওয়া হয় এবং এই কষ্টদায়ক বস্তুকে দূর করে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা বলে গণ্য করেছেন বুখারী এবং মুসলিমে এক হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইমান বিদু ওয়া সাবআউনা শুআবাহ ইমানের 70টির অধিক শাখা রয়েছে শাখা প্রশাখা রয়েছে ফা আফদালুহা কউলু লা এবং সর্বোত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ এ সাক্ষ্য দেওয়া ওয়া আদনা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা তাহলে এই হাদিসে যা পাওয়া গেল তা হলো যে রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তুকে ফেলে দেওয়া দূর করা সেটাকে ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে শাখা প্রশাখা বলা হয়েছে অর্থাৎ এটাকে আমরা ডাল হিসাবে ধরতে পারি যেরকম একটি গাছের অনেকগুলো ডাল থাকে একটি ডাল ফেলে দেওয়ার মাধ্যমে গাছটি নষ্ট হয়ে যায় না সর্বোচ্চ তার একটু সৌন্দর্য নষ্ট হতে পারে তো কোনো মমিন যদি ইসলামের কোনো সাধারণ বিষয়গুলো পালন না করে তাহলে এর মাধ্যমে সে কাফের হয় না সর্বোচ্চ সে ফাঁসেক হয় গুণাগার হয় তবে কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে কোনো কষ্টদায়ক বস্তু জিনিস না দূর করে দেয় তাহলে এর মাধ্যমে সে কাফের হবে না এই হাদিসে কষ্টদায়ক বস্তুকে দূর করে দেওয়া ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে তো একটি গাছের যদি ডাল পালা কেটে দেওয়া হয় এর মাধ্যমে গাছটি মরে যায় না ঠিক তদ্রুপ ইসলামের কোন একটি ছোট বিষয় পালন না করার মাধ্যমে কোনো ব্যক্তি কাফের হয় না তো এতক্ষণ কথার মূল আলোচনা হলো যে কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর না করে দেয় বা কোনো কষ্টদায়ক জিনিস না দূর করে দেয় সরিয়ে না ফেলে তাহলে এই কাজের মাধ্যমে সে হবে না আর যদি সে এটা পালন করে তাহলে সে ইমানের সর্বনিম্ন শাখাটি পালন করলো এর মাধ্যমে সে অনেক সব পাবে প্রতিদান পাবে জাগুল্লা আসসালামু আলাইকুম আলিকুম